What's up guys, it's me your boy Saif Hasan Shanto and welcome to is another video. আজকের এই ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি কারণ আজকের এই ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তাই সবাইকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আল্লাহ তাআলার প্রতি ভরসা ছাড়া কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো বান্দা কোনো মুহূর্ত অতিবাহিত করতে পারেন না। আল্লাহর উপর ভরসা একটি গুরুত্বপূর্ণ ইবাদত উবটে, কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলার তাওহীদের সঙ্গে সম্পর্ক গাঢ় ও গভীর হয়। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপর ভরসা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের মধ্যে বলেছেন, তোমরা ওই সত্তার উপর ভরসা করো যেই সত্তা জীবিত এবং যেই সত্তা কখনো মৃত্যুবরণ করবেন না। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উপর ভরসা করার আদেশ দিয়েছেন বা আদেশ করেছেন। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে, কোনো সৃষ্টির কাছে নিজেকে পেশ করবেন না, কারণ যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করল, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপর ভরসা বা তাওয়াক্কুল করল, আল্লাহ তাআলা বললেন সে তো ওই ব্যক্তির কাছে তাওয়াক্কুল করল, ওই জিনিসের কাছে তাওয়াক্কুল করল, ওই সৃষ্টির কাছে তাওয়াক্কুল করল, যে সৃষ্টি, যেই মানুষ, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এবং সে কোনো না কোনো দিন বিলীন ও ক্ষয় হয়ে যাবে। তার মানে এই থেকে বুঝতে পারলাম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, যত ভরসা সব কিছু আল্লাহর উপরই করতে হবে, আল্লাহ ছাড়া কোনো কারো কাছে তাওয়াক্কুল ভরসা করা যাবে না। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে তাওয়াক্কুলের প্রতি উদ্বুদ্ধ করতে কোরআন মাজিদের মধ্যে অনেক আয়াত উল্লেখ করেছেন, যেমন সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা এরশাদ করেছেন যে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো বা আল্লাহর উপর ভরসা করো। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভিডিওতে যদি কোনো কিছু সন্দেহ থাকে, কোনো কথায় সন্দেহ থাকে, কোনো কোরআনের আয়াতে যদি সন্দেহ থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে কোরআনের আয়াতগুলো আপনারা চেক করে নিতে পারেন, আমার কথা এবং কোরআনের কথা মিল আছে কিনা। আজকের এই ভিডিওটি এতটুকুই। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনার মিস না হয়ে যায়। আজকের আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।